যখন প্রচার করছে উন্নয়ন দেখে ওদের ভোট দেওয়ার জন্য এই বলে প্রচার করছে, 65টার উপরে ওদের 65টা নাম বলতে বলবেন তো, 65টা প্রকল্পের নাম করতে বলবেন, একসাথে বলতে বলবেন, সৌগতরা কি বলতে বলবে। আর একটা কথা হচ্ছে, হ্যাঁ ওদের উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের 500 বা 1000 আর আমার সন্দেশকারী মা লক্ষ্মী দর্শিতা হচ্ছে, ওদের প্রকল্প হচ্ছে সবুজ সাথীর সাইকেল, সেই সাইকেল বাংলাদেশে চুরি করে বিক্রি হচ্ছে, এখান থেকে চুরি করে তৃণমূলের লোকেরা বাংলাদেশে পাঠাচ্ছে। ওদের প্রকল্প হচ্ছে কন্যাশ্রী, কন্যাশ্রী টাকা দিচ্ছেন আমার হাসকালির মেয়েটা, হাসকালির কন্যাশ্রী দর্শিতা হওয়ার পর, মমতা খুন হওয়ার পর মমতা ব্যানার্জি ও চরিত্র নিয়ে কথা বলছে, এই তো ওদের প্রকল্প। বলছে বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, ভোট বলে কমিয়েছে, আবার বাড়িয়ে দেবে, বিজেপি কে ভোট দেবে কেন? বিজেপি গ্যাসের দাম নিয়ে ওরা বলছে, আমি তো বাংলার মায়েদের বলছি, মা লক্ষ্মীর ভাণ্ডার 500টা 1000 করেছে, লক্ষ্মীর ভাণ্ডারটা 500টা 1000 করেছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে তার স্বামীর পকেট থেকে কত ইলেকট্রিক বিল কাটছে না জিজ্ঞেস করেছে? সিএসসির ইলেকট্রিক বিল কত করে তার, মানে মা লক্ষ্মীর স্বামীরা, মা লক্ষ্মীর ঘরের নারায়ণরা কত করে দিচ্ছে মা লক্ষ্মীরা জানেন? যারা লক্ষ্মীর ভাণ্ডারের 1000 দিতে যাচ্ছে, ইলেকট্রিক বিলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আসামের মতো ছোট রাজ্যে পেট্রোলের দর আমার থেকে 10 টাকা কম, পশ্চিমবঙ্গ থেকে ইউপিতে 10 টাকা কম, গুজরাটে 10 টাকা কম, এত দেশপ্রেমিক, এত মানব প্রেমিক মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় কমালেন না কেন? 10 টাকাই কমালেন না কেন? গ্যাসের দর মধ্যপ্রদেশে 450 টাকায় গ্যাস দেওয়া হবে বলে কথা দেওয়া শুরু করছে, আর আমার মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটে জিতলে পরে দেবো, কেন এখন দিচ্ছেন না কেন? উনি সবই ভোটে জেতার পর রাখে, ওটা মিথ্যাবাদীদের দল, ওদের কথায় মানুষ ভুলছে না, ওরা মানুষের জন্য কোনো কাজ করেনি, করছে কেন্দ্রীয় প্রকল্পরা দেখতে পাচ্ছে না? যে খাদ্য সাথী বলে প্রচার করছিল, ওই 80 কোটি মানুষের যে বিনা পয়সার রেশন, যাতে পশ্চিম বাংলার 6 কোটির ওপর মানুষ যেটা পায়, 5 কেজি চাল 5 কেজি গম যে টাকা যেটা পায়, সেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। মানুষের বাড়ির ছাদ করে দেয়া, যে বাড়ি যে টাকা চুরি করে পঞ্চায়েতের প্রধানের শালির শালির বাড়ির গোয়াল ঘর হচ্ছে, সে আবাস যোজনার টাকাটা কেন্দ্রীয় প্রকল্প। ভারতবর্ষের 140 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে বাঁচিয়ে রাখা করোনার সময়, প্রকল্পটা কেন্দ্রীয় প্রকল্প। বাড়িতে বাড়িতে যে পানীয় জল পৌঁছে দেওয়া, নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ, সেটা কেন্দ্রীয় প্রকল্প। কত প্রকল্প? উজ্জ্বলা গ্যাস কেন্দ্রীয় প্রকল্প, কত বলবো? রাজ্যের নাম পাল্টে দিয়ে ভাবছে সব নিচে, এই যে গ্রামের দিকে রাস্তা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ওটা প্রধানমন্ত্রীর প্রকল্প। কোন প্রকল্প রাজ্যে আছে? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, অন্য কাদের টাকা চুরি করে শিক্ষকদের চাকরি চুরি করছেন, তাদের কাছে কি করবো? প্রকল্প বলতে গেলে কৃষকদের যে 6000 টাকা করে দেওয়া হচ্ছে বছরে 3 বারে, সেটাও কেন্দ্রীয় প্রকল্প, নরেন্দ্র মোদীর প্রকল্প। তৃণমূলের এইসব কথা শুনে লাভ নেই, কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রের বলতে গেলে যার টাকা অর্ধেক চুরি করছে এরা, 100 দিনের কাজ, 100 দিনের কাজ, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় প্রকল্প, তা দেবে কেন? চোরেদের চুরি করার জন্য টাকা দেবে নাকি? কেন্দ্র বঞ্চনা কি যা চোরেদের সঙ্গে কেন্দ্র বঞ্চনা করছে? 100 দিনের টাকা দেবে কেন? চোরেদের চুরি করার জন্য মমতা ব্যানার্জি চুরি করবে বলে কেন্দ্রীয় সরকার টাকা দেবে? এটা কি নির্মলা সীতারামনের পৈতৃক টাকা নাকি যে তা দিয়ে দেবে? আর এটা কি মমতা ব্যানার্জির বাবার টাকা নাকি যে টাকা দিয়ে যা খুশি করবে? ওটা করে যে টাকা চুরি না করলে টাকা বন্ধ তো সরকার নয়, সিএজির রিপোর্ট অনুযায়ী টাকা বন্ধ হচ্ছে। আবাস যোজনার টাকা চুরি করবে, জলের টাকা চুরি করবে, রেশনের চাল চুরি করে মন্ত্রী জেলে যাবে আর কেন্দ্রীয় সরকার দিয়ে যাবে চোরদের জন্য। এত দুর্নীতির পরেও কি মনে হচ্ছে সরকার এবারে কেমন ভোট পাবে? সরকার এবার হারবে, বিজেপি জিতবে, আর 26 সালের আগেই ওনার পতন হবে যিনি বসে থেকে চুরি করাচ্ছেন। সৌগত রায় প্রচারের সময় বলেছে যে শিলভদ্র সদ্য অসুস্থ ছিল, তা নিয়েও প্রচার করছে, এটা একটা বড় ব্যাপার। না না ও তো আপ সদ্য না, সৌগত রায় নিজেরটা ভাবুন, 15 পা হাঁটতে পারছেন না, গাড়িতে টেনে তুলতে হচ্ছে, টেনে নামাচ্ছে, সুতরাং সৌগত রায় নিজেরটা নিজে করুন। ওরা সৌগত রায় ভাবতে হবে না, আমারটা ভাবার লোক রয়েছে, ওটা চালু অন্যটা বলুন।
যেই জায়গা থেকে গাড়িতে করে সৌগত রায় প্রথম থেকে এখন অব্দি প্রচার করছেন, তাহলে সৌগত রায় হাঁটতে পারবে না তো? আপনি হেঁটে হেঁটে প্রচার? আমি করেছি, হেঁটে করেছি আমি। আছে যেহেতু বলছি সৌগত রায়কে আমার শরীর নিয়ে ভাবতে হবে না, আমার শরীর নিয়ে ভাবার অনেক লোক আছে যারা ভাববে, সৌগত রায় নিজেরটা নিয়ে ভাবুন, কারণ উনি আবার রাস্তাঘাটে কিছু কাজ কাজ করে ফেলেন অনেক সময়, এর আগেও হয়েছে। সৌগত রায় নিজে সুস্থ থাকুন, তার ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে করেই হবে, আমারটা ভাবতে হবে না। বলছে যে বিজেপির নিজস্ব কোনো ক্যান্ডিডেট নেই, সবই তৃণমূলের, যেখানে গদ্দার শুভেন্দু, গদ্দার শিলভদ্র আর গদ্দার তাপস রায়। সৌগত রায় থেকে বড় গদ্দার পৃথিবীতে জন্মেছে নাকি? 77 সালে কংগ্রেসের টিকিট নিয়ে ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে নির্বাচনে লড়েছিলেন, লড়ার পরেই যখন ইন্দিরা গান্ধী হেরে যান কংগ্রেসকে লাথি মেরে কংগ্রেস সকলে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন। এবং আরো বলছি, যখন কেন্দ্রের মন্ত্রী হন সৌগত বাবু নিজেকে প্রিয়রঞ্জন দাশমুন্সির লোক বলতেন, প্রিয়দা নিজেও চোখের জল ফেলেছিল যে প্রিয়দাকে না বলে মন্ত্রী হয়ে গেছিল। আমরা যদি গদ্দার হই, ও গদ্দারের ঠাকুর দাদা, ও সব ওর ওর মুখ দিয়ে সাজে না। এবং পরবর্তীকালে কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করেছিল, নির্বাচনে হেরে যাওয়ার পরে মমতার পায়ে ধরে তৃণমূল করতে গেছে। আমি শুভেন্দু তাপস রায় যদি গদ্দারে, ও গদ্দারের ঠাকুর দাদা বলে লাভ নেই। আর গদ্দারের মায়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কংগ্রেস সবকিছু দিয়েছে, তারপরও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করে কংগ্রেসকে হারাতে গেছিল। তাই গদ্দারের ঠাকুর দাদা, গদ্দারের মা, গদ্দারের পিসি, কাউকে আরো গদ্দার না বলে, কারণ গদ্দার কথাটার প্রমাণ ওদের ড্রাফটে লেখা রয়েছে। যদি দল পরিবর্তনটা গদ্দারই হয় তাহলে পরে ওদের থেকে বড় গদ্দার পৃথিবীতে যাবে।